শুক্রবার সন্ধ্যায় ঘড়ির কাঁটা যখন প্রায় সন্ধ্যা ছয়টা, তখন আকাশে রমজানের এক ফালি চাঁদ, কিন্তু তার সঙ্গে আরও অন্য কিছু। তবে সেটি কি বুঝে ওঠার আগেই মুগ্ধ মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষ সঙ্গে হতবাক। আর হবেই বা না কেন, এমন চন্দ্রবিন্দুর কথা বই পুস্তকে পড়লো আজ যে সচক্ষে দেখা। আর নয়ন ভরে চন্দ্রবিন্দু দেখে মানুষগুলো শুধু দেখেই ক্লান্ত হননি, সোশ্যাল মিডিয়াতে তা ছড়িয়ে দিয়েছেন আলোর গতিতে। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, আকাশের চাঁদের নিচে ওই বিন্দুটি কি? তার চাইতে চাউর হয়েছে নানা রূপকথা উপকথা। তবে পরে জানা যায় ওই বিন্দুটি আসলে শুক্র গ্রহ, চাঁদের গা ঘেঁষে থাকায় তা দেখতে চন্দ্রবিন্দুর মতোই মনে হচ্ছিল। এদিকে শুধু বাংলাদেশের আকাশে নয়, ওপার বাংলা কলকাতার স্থানীয় সময় বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চাঁদের গা ঘেঁষে অবস্থান করছিল গ্রহটি। অ্যাস্ট্রোনমি বিভাগের বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর নিরিখে মনে হচ্ছে যেন শুক্রের কাছে চলে এসেছে চাঁদ, তারপর আস্তে আস্তে শুক্রের সঙ্গে দূরত্ব বাড়ছে, ফলে দেখে মনে হচ্ছে ওই উজ্জ্বল বিন্দু দূরে চলে যাচ্ছে। তবে কতদিন পর আবারও এমন দৃশ্য দেখা যাবে তা নিশ্চিত করে বলতে পারেননি বিজ্ঞানীরা। তারা এও জানিয়েছেন, নিজের কক্ষপথে চলতে চলতে এভাবে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলায়, এটা তেমনই একটি ঘটনা, তাই আবারও কবে দেখা যাবে তা বলা সম্ভব নয়। আপনি কি দেখেছেন এই চন্দ্রবিন্দুওয়ালা চাঁদটি? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।